সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি ছয়া প্রকাশনী বিজ্ঞান বইয়ের অন্তর্গত যে টেস্ট ইওর সেলফ আছে প্রত্যেকটা অনুশীলনী শেষে সেই টেস্ট ইওর ওর সেলফের সমস্ত প্রশ্নের সমাধান হ্যাঁ তার সঙ্গে আর একটা কথা বলে রাখি আমার ক্লাসে যে সকল ছাত্রছাত্রীরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবে এবং এখন কোনো আর কমেন্ট পাচ্ছি না কোন ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন কি ব্যাপার তোমরা একটু কমেন্ট করলে আমার একটু খুবই আনন্দ লাগে এবং একটা ক্লাস তৈরি করতে তার প্রিপারেশান নিয়ে তৈরি করা খুবই হচ্ছে সময় সাপেক্ষ কষ্টসাধ্য ঠিক আছে মূল কথাই ফিরে যাই প্রথমেই আছে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এক বায়ুমণ্ডলের যে অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে শীত দাগের উত্তর উত্তরটি হবে যে ট্রপোপজ এক দশমিক দুই ক্ষুব্ধমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে বীর অপশান ট্রপোস্পিয়ার ওয়ান পয়েন্ট থ্রি মেসোপজের উষ্ণতা প্রায় এর দাগের উত্তর মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এক দশমিক চার বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর হল শীত দাগের উত্তর এক্সোস্পিয়ার এক দশমিক পাঁচ বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজতি দেখা যায় সির অপশান থার্মোসফিয়ার দুয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ওজোন স্তরে সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় ট্রাটোস্পিয়ার দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ করো থার্মোস্ফিয়ারে সর্বোচ্চ উষ্ণতা প্রায় কত ডিগ্রি সেন্টিগ্রেড শূন্যস্থানে হবে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড দুই দশমিক তিন বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার দুই দশমিক চার বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম স্তর নিয়ে পরিচিত মেসোস্ফিয়ার দুই দশমিক পাঁচ বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহাসমান উষ্ণতা স্তর বলে এটি হবে ট্রপোস্ফিয়ার এরপরে আছে তিন দশমিক এক তিন দশমিক একের যে প্রশ্নটি আছে বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ার ও হেটোরোস্পিয়ার অঞ্চল বলতে কী বোঝো এটা এই যে টেস্ট ইউর সেলফের যে বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে প্রকাশনী শিক্ষক সেইখানে চার নম্বর পেজে উত্তরটি আছে তিন দশমিক দুই যে টপোস্পেয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর গতিবেগ বাড়ে কেন এর উত্তরটি আমি বলে দিচ্ছি টপোস্পেয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর গতিবেগ বাড়ে এর কারণ হল যে টপোস্পেয়ারের নিম্নস্তর স্তর ভূ ভূপৃষ্ঠ সংলগ্ন থাকে এই অংশে পাহাড় পর্বত বনভূমি অটালিকা প্রভৃতির উপস্থিতির জন্য বায়ু প্রবাহিত হতে বাধা পায় ফলে বায়ুর গতিবেগও কমে যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ারের এই সব বাধা ক্রমশ কমতে থাকে তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর গতিবেগ বাড়ে তারপরে প্রশ্নটি আছে তিন দশমিক তিন উঁচু পর্বত সিংহগুলি চির তুষারবৃত থাকে কেন এর উত্তরটি হল যে ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাওয়া যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা প্রতি কিলোমিটারে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় তা পর্বতের সিংহগুলি সাধারণত যে উচ্চতা থাকে সেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয় তাই উঁচু পর্বত সিংহগুলিতে তুষারবৃত থাকে তিন দশমিক চার বায়ুমণ্ডল থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসোস্পেয়ারে প্রবেশ করে ভূসীভিত হয়ে যায় কেন এটি ছয় নম্বর পেজের উত্তরটি আছে থার্মোস্পে এবার তিন দশমিক পাঁচ থার্মোস্পেয়ারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটি আছে ভৌতবিজ্ঞানের ছায়া প্রকাশনী শিক্ষক বইতে ছয় নম্বর পেজে আছে তাহলে এই ছিল আজকের আমার এই ক্লাসটি আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করে আমি আমার ক্লাস ক্লাসটি শেষ করলাম আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এইগুলো করে রাখবে এই আশা রেখে তোমাদেরকে আবার একবার ভালোবাসা জানিয়ে